আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে নরসিংদী জামিয়া কাসিমিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মুফতি কাজী ইব্রাহিম সাহেব, যিনি পিস টিভির আলোচক, ওনাকে আটক করা হয়েছে। আমরা জানি না কোন কারণে তাকে আটক করেছেন। তো আমি বিশেষ করে ওনার বক্তৃতার মধ্যে যেগুলো পেয়েছি সেগুলো, তিনি পবিত্র কোরআন এবং সহি হাদিসের গবেষণামূলক কিছু কথা বলে থাকেন, হয়তো বিতর্কিত কিছু কথা তিনি বলেন, ঠিক আছে, কিন্তু তিনি পবিত্র কোরআন এবং সহি হাদিসের গঠনমূলক এবং সুন্দর গবেষণামূলক কথা তিনি বলে থাকেন। এজন্যে যেহেতু তিনি এই বাংলাদেশের মধ্যে একজন খ্যাতনামা আলেমদের মধ্যে অন্যতম একজন আলেম, সেই হিসাবে আল্লাহ রাসূল সাল্লাম তিনি বলছেন যে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হল নবীদের উত্তরসূরি। সেই হিসাবে মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে যেন অনতিবিলম্বে মুক্তি দেওয়া হয়, এজন্য আমি বিশেষ করে সবার কাছে আহ্বান জানাচ্ছি যে উনি একজন আলেম হিসাবে যদি ভুল করেই থাকে তাহলে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে এবং তাকে একটা উপদেশ দিয়ে ওনাকে যেন অনতিবিলম্বে ছেড়ে দেওয়া হয়, এটা আমি আহ্বান জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের এই সুমতি দান করুক। আল্লাহুম্মা আমিন।